আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। ইন্দোনেশিয়ার জনপ্রিয় প্রেসিডেন্ট জোকো উইদোদো দেশটির উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছেন। বিশ্বের বৃহত্তম এবং প্রভাবশালী মুসলিম প্রধান দেশটি ভূ রাজনীতি নিয়ে তিনি বেশি কথা বলেন না, কিন্তু ভূ রাজনৈতিক ইস্যুতে তিনি নীরবে সক্রিয় থাকেন। দেশের অভূতপূর্ব উন্নয়নের মাধ্যমে উইদোদো এখন বিশ্ব নেতাদের কাতারে পৌঁছে গেছেন। নিউ ইয়র্ক টাইমসের এক নিবন্ধের ভিত্তিতে এই সম্পর্কে বিস্তারিত থাকছে ইলিয়াস হোসেনের প্রতিবেদনে। রাশিয়া ইউক্রেন আক্রমণ করার প্রায় চার মাস পরে প্রেসিডেন্ট উইদোদো বিবাদমান দুই পক্ষের মধ্যে সমঝোতার উদ্যোগ নেন। তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে একটি বার্তা দেওয়ার প্রস্তাব দিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে দেখা করতে যান। এরপর তিনি রাশিয়া সফরে যান, যেখানে তিনি পুতিনকে জেলেনস্কির সাথে সংলাপ শুরু করার অনুরোধ করেন। শান্তির আহ্বানের আড়ালে উইদোদো আরেকটি গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের চেষ্টা করেন। ইউক্রেনের গম রপ্তানি বন্ধ করে দিয়েছিল রাশিয়া, সারের রপ্তানিও সীমিত হয়ে পড়েছিল। ইউক্রেন হল ইন্দোনেশিয়ার গমের দ্বিতীয় বৃহত্তম উৎস। গম সংকটে ইন্দোনেশিয়ায় মুদ্রাস্ফীতি বাড়ছিল এবং সারের ক্রমবর্ধমান দামের কারণে দেশটির কৃষকদের মাঝে অসন্তোষ দেখা দেয়। শেষ পর্যন্ত উইদোদো যুদ্ধ বন্ধে কোনো অগ্রগতি অর্জন করতে পারেননি, তবে পুতিনকে খাদ্য ও সার সরবরাহ চালুর অনুমতি দিতে রাজি করান। অবশ্য এ কাজে বড় কূটনৈতিক প্রচেষ্টা চালায় তুরস্ক। তবে দেশে উইদোদোর সফরটি বেশ সমাদৃত হয়। রাশিয়া এবং ইউক্রেন ভ্রমণকারী প্রথম এশীয় নেতা হওয়ায় দেশটির দৈনিকগুলোর প্রথম পৃষ্ঠায় উইদোদোর প্রশংসা করা হয়। তার সমর্থকরা মনে করেন এ কাজের জন্য উইদোদোর শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করা উচিত। উইদোদো একজন অপ্রত্যাশিত ভূরাজনৈতিক দূত। তার আট বছরের শাসনের বেশিরভাগ সময় তিনি তার বিদেশি নীতির কৌশলটি 27.5 কোটি ইন্দোনেশিয়ানের লাভের জন্য ব্যবহার করেছেন। তিনি প্রধানত পর্যটন এবং বিনিয়োগ চুক্তিতে মনোনিবেশ করেন। এই বছরটা উইদোদোর জন্য খুব গুরুত্বপূর্ণ। উইদোদো অর্থনৈতিক প্রবৃদ্ধিকে তার অগ্রাধিকার নির্ধারণ করেছেন, তবে তিনি ভালো করেই জানেন যে ইউক্রেনের যুদ্ধ তার অর্জন লাইনচ্যুত করতে পারে। উইদোদো তার শাসনের দ্বিতীয় এবং শেষ মেয়াদের শেষের দিকে আছেন। বর্তমানে তিনি বিশ্ব নেতাদের G20 শীর্ষ সম্মেলনে সভাপতিত্ব করছেন। নিউ ইয়র্ক টাইমসের সাথে এক সাক্ষাৎকারে তিনি একে বিদ্যমান রাজনৈতিক আবহাওয়ায় সবচেয়ে কঠিন হিসেবে বর্ণনা করেছেন। একদম শেষ মুহূর্তে এসে পুতিন বলেছেন তিনি G20 সম্মেলনে আসছেন না। এর আগে অবশ্য তিনি বলেছিলেন পরিস্থিতি ঠিক হলেই তিনি আসবেন, কিন্তু পশ্চিমা নেতারা জানিয়ে দেন পুতিন যোগ দিলে তারা শীর্ষ সম্মেলন বয়কট করবেন। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে, এটা নিরসনেও কাজ করছেন উইদোদো। তবে তিনি পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ নন, তিনি একজন মৃদুভাষী ব্যক্তি। 2014 সালে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ইন্দোনেশিয়ার রাজনীতিকে নাড়া দিয়েছিলেন তিনি। তার মধ্যে মধ্যবিত্ত শ্রেণী একটি নতুন সূচনার প্রতিশ্রুতি দেখেছিল। জাকার্তার অভিজাত বা সামরিক বাহিনীর সাথে কোনো সংযোগ ছাড়াই প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। সাবেক ফার্নিচার রপ্তানিকারক উইদোদো ব্যবসার মতো তার প্রশাসন পরিচালনা করছেন। তার প্রথম বছরে তিনি তার অসামরিক কর্মচারীদেরকে বাস্তবমুখী কূটনীতিতে মনোনিবেশ করতে বলেন। তিনি তাদের বিনিয়োগ এবং রপ্তানি বাড়াতে নির্দেশ দেন। কূটনীতিকদের তাদের কাজের উপর ভিত্তি করে মূল্যায়ন করা হয়। তাদের বলা হয় বাণিজ্য মেলা আয়োজন করতে এবং আরও পর্যটক আনতে। জোকো প্রথমবার নির্বাচিত হওয়ার পর প্রথম G20 শীর্ষ সম্মেলনে অংশ নিতে অনীহা দেখান। তখন তার পররাষ্ট্রনীতি উপদেষ্টারা তাকে বোঝান যে এ সম্মেলনে তার উপস্থিত হওয়া গুরুত্বপূর্ণ। ইন্দোনেশিয়ার জাতীয় বার্তা সংস্থা এলকেবিন অন্তরা সভাপতি মেদিয়া তামা সূর্য দিনিংগ্রাড বলেছেন উইদোদো খুবই বাস্তববাদী ছিলেন। তার মনোভাব ছিল, আমি কেন 20 জন রাষ্ট্রপ্রধানের একটি সভায় যোগ দেব যখন আমরা সত্যি কিছু না করে বসে আছি। ইন্দোনেশিয়ার বালি দ্বীপে সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসকে সাক্ষাৎকারে উইদোদো বলেন তখন তার অগ্রাধিকার ছিল অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং অর্থনীতির প্রবৃদ্ধি। তিনি বলেন পররাষ্ট্রনীতি হল ঘরের পরিস্থিতির সম্প্রসারণ। উইদোদো কখনোই জাতিসংঘের বৈঠকে যোগ দেননি। এর কারণ জানতে চাইলে তিনি হাসতে হাসতে বলেন, কারণ আমি বাস্তব এবং সুনির্দিষ্ট ফলাফল পছন্দ করি। তিনি তার পররাষ্ট্রমন্ত্রী রত্ন মারসুদিকে নিয়মিত জাতিসংঘে পাঠান এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সাথে নিয়মিত যোগাযোগ রাখেন।
ইন্দোনেশিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সের অধ্যাপক দেবী ফরচুনা আনোয়ার বলেন, জাতিসংঘ সম্মেলনে অংশ না নিয়ে উইদোদো একটি সুযোগ হাতছাড়া করেছেন। অধ্যাপক ফরচুনা বলেন, উইদোদো এসবকে পাত্তা দেন না, কারণ বিশ্বমঞ্চে খেলার কোনো উচ্চাকাঙ্ক্ষা তার নেই। তবে উইদোদোর পূর্বসূরি সুশীলা বাংবাং এই উদাহরণের সময় ইন্দোনেশিয়াকে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর 10 সদস্যের জোট আসিয়ানের প্রধান হিসেবে দেখা হতো। গণতন্ত্র এবং মানবাধিকারের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান এবং নিয়ম প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল দেশটি। বিপরীতে উইদোদো ঘরোয়া অগ্রাধিকারের দিকে মনোনিবেশ করেছেন। প্রায় 3,000 ইন্দোনেশিয়ানের উপর 2021 সালে পরিচালিত একটি সমীক্ষা দেখা গেছে, বেশিরভাগই চায় চাকুরি এবং অর্থনীতিতে নাগরিকদের বিদেশে নিরাপদ রাখার দিকে সরকার মনোনিবেশ করুক। উইদোদো তাই করেছেন। ইন্দোনেশিয়ার অর্থনীতি এবছর প্রায় 5.4% হারে বৃদ্ধি পাবে। বর্তমানে তার প্রতি জনসমর্থন প্রায় 70%। আশা করা হচ্ছে তিনি যখন অফিস ত্যাগ করবেন তখন দেশটির সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট থাকবেন। উইদোদোকে প্রায় তার ট্রেডমার্ক হাতা গোটানো সাদা শার্ট এবং কালো স্নিকার পরে টোল ব্রিজ এবং রাস্তাঘাট পরিদর্শন করতে দেখা যায়। তিনি সম্প্রতি বালির একটি হোটেলের ড্রাইভওয়েতে দাঁড়িয়ে G20 মহড়ায়ের অংশ হিসেবে সরকারি গাড়ি ড্রাইভ করতে দেখেছেন। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে কেন কূটনৈতিক প্রোটোকলও পরীক্ষা করতে হবে জানতে চাইলে তিনি বলেন যে তিনি শুধু ম্যাক্রো নয় মাইক্রো নিয়েও উদ্বিগ্ন, তার লক্ষ্য সমস্যার গোড়ায় যাওয়া। দ্বিতীয় মেয়াদে উইদোদো বেশ কয়েকটি কূটনৈতিক সফর করে বৈশ্বিক ইস্যুতে আগ্রহ দেখিয়েছেন। এটা তার নিজ দেশে বড় খবর তৈরি করে। বাংলাদেশের কক্সেস বাজারে 2018 সালে তিনি নিপীড়িত মুসলিম রোহিঙ্গাদের শরণার্থী শিবির পরিদর্শন করেন। ইউক্রেন ভ্রমণের সময় তাকে ইরপিন শহরের একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স পরিদর্শন করতে দেখা গেছে যেখানে রাশিয়া হামলা চালায়। এ সময় তার স্ত্রী ইরিয়ানাকে একটি চিকিৎসা কেন্দ্রে একজন ইউক্রেনীয় মহিলাকে আলিঙ্গন করতে দেখা গেছে। সিঙ্গাপুরের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের দক্ষিণ পূর্ব এশীয় রাজনীতির সিনিয়র ফেলো অ্যারন ক্যানেলি বলেন, উইদোদো প্রায় বৈদেশিক নীতিকে লেনদেনের নিরিখে দেখেন এবং তিনি এমন দেশগুলোর সন্ধান করেছেন যা তাকে তার লক্ষ্য অর্জনে সহায়তা করবে। অবকাঠামো তার প্রধান অগ্রাধিকার এবং এ কাজে তাকে সাহায্য করার জন্য চীনকে অংশীদার হিসেবে বেছে নেন। তিনি এখন পর্যন্ত 5 চীন ভ্রমণ করেছেন। সিঙ্গাপুরের পরে চীন এখন ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিনিয়োগকারী। এই বছরের প্রথম 9 চীন $520 কোটি বিনিয়োগ করেছে, যা যুক্তরাষ্ট্রের বিনিয়োগের দ্বিগুণেরও বেশি। তবে নিন্দুকেরা বলেছেন, বেইজিংয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে তিনি চীনের সমালোচনা এড়িয়ে চলেন। তার প্রশাসন অবৈধভাবে মাছ ধরার অভিযোগে শত শত বিদেশি নৌকা ডুবিয়ে দিয়েছে, তবে চীনের নৌকায় হাত দেয় না তারা। এ বিষয়ে জানতে চাইলে উইদোদো বলেন, ইন্দোনেশিয়া স্থিতিশীলতা চায়। তিনি যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে খুবই চিন্তিত। তিনি এই বার্তাটি চীনের শীর্ষ নেতা শি জিনপিং এবং প্রেসিডেন্ট বাইডেনের কাছে পৌঁছে দিয়েছেন। আশা করেন বালিতে দুই নেতার মধ্যে আলোচনা উত্তেজনা কমাতে পারে, না হলে প্রকাশ্য সংঘাত এমনকি যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। উইদোদো জানান, তার রাশিয়া সফরের ফলে ওডেসা বন্দর থেকে তুরস্কের ইস্তাম্বুলে গমের একটি চালান ছেড়ে দেওয়া হয় এবং সফরের পরে তিনি পুতিনের সাথে একাধিকবার কথা বলেছেন। সর্বশেষ 1 নভেম্বরও তিনি আলাপ করেন, তবে তিনি কখনও রাশিয়া বা পুতিনের আগ্রাসনের সমালোচনা করেননি, কারণ ইন্দোনেশিয়ার জনগণ এ যুদ্ধে পশ্চিমা বিরোধী এবং রাশিয়াপন্থী অবস্থান নিয়েছে। এটা মূলত পাশ্চাত্যের বিরুদ্ধে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ, আর উইদোদো জনমতকে খুবই সমীহ করে চলেন। উইদোদো নিউইয়র্ক টাইমসকে বলেন, তিনি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোর সমস্ত মন্তব্য পড়েন, এগুলো জনসাধারণের অনুভূতির একটি ব্যারোমিটার। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।